हाय फ्रेंड्स एटा खूब इंटरेस्टिंग रिएक्शन एखाने आमरा देखबो जेखाने इथाइल ब्रोमाइड एकटी कम्पाउंड जेटाके आमरा सबस्ट्रेट बोलते पारी सबस्ट्रेट नेवा आछे तार साथे एकटा न्यूक्लियोफाइलेर रिएक्शन होबे। न्यूक्लियोफाइलटा होच्छे सायानाइड CN- सायानाइड ठीक आछे। तो एखाने सायानाइडेर दुटो सेंटार आछे, एकटा होच्छे C एर माथाय नेगेटिव चार्ज, नेगेटिव चार्ज माने दुटो इलेक्ट्रन जेटा कार्बनेर ओपर थाकछे। एछाड़ाओ নাইট্রোজেনের কাছেও একটা লোন পেয়ার থাকতে পারে। তাহলে নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, কার্বনের কাছেও একটা পেয়ার অফ ইলেকট্রন আছে। এবার এই দুটো সেন্টারের মধ্যে কোন সেন্টারটা বেটার নিউক্লিওফিলিক, যেই সেন্টারটা বেটার নিউক্লিওফিলিক হবে সেই গিয়ে অ্যাটাক করবে ডেল্টা পজিটিভ অফ সাবস্ট্রেট, সাবস্ট্রেটে যেটা ডেল্টা পজিটিভ আছে সেখানে অ্যাটাক করবে। এবার তোমরা বলো বিটুইন কার্বন আর নাইট্রোজেন কোনটার সাইজ বড়, কোন অ্যাটমটা? অবশ্যই কার্বনের সাইজ বড়, তাই ওটা বেটার নিউক্লিওফাইল। তাই কার্বন একটা বেটার নিউক্লিওফাইল নাইট্রোজেনের থেকে, তাই কার্বনের যে লোন পেয়ারটা সেটাই গিয়ে ডেল্টা পজিটিভে অ্যাটাক করবে। করার সাথে সাথে যেই কার্বনে অ্যাটাক হলো সেই কার্বনের ভ্যালেন্সি 5 হয়ে যাচ্ছে, তাই জন্য একটা বন্ড ব্রেক করবে, যেই বন্ডটা উইক, এক্স্যাক্টলি CBr বন্ডটা উইক, তাই ওইটা Br নেগেটিভ হয়ে বাইরে বেরিয়ে গেল। তাহলে আমি একটা লিভিং গ্রুপ হিসাবে Br নেগেটিভ পেয়ে গেলাম, আর আমার কাছে কম্পাউন্ড রেডি হয়ে গেল যেটার IUPAC করলে তোমরা দেখবে তিনটে কার্বন একটা নাইট্রোজেন, তার মানে ওটাকে বলা হবে প্রোপেন নাইট্রাইল, কিংবা তুমি ইথাইল সায়ানাইডও বলতে পারো। এবার বন্ধুরা যে প্রোপেন নাইট্রাইল আমার কাছে রেডি আছে তার আমি হাইড্রেশন করতে চাই। হাইড্রেশন মানে জল ওর ভেতরে এসে এন্টার করবে, আর শুধু শুধু জল তো এসে অ্যাটাক করতে পারে না, ওর জন্য আমার একটা ক্যাটালিস্ট দরকার হয়, সেটা অ্যাসিড ক্যাটালিস্ট বলতে পারো। সে অ্যাসিডটা ওর মধ্যে রয়েছে, তো অ্যাসিডের কাছে কী থাকে? প্রোটন থাকে। সেই প্রোটনটাকে কে তুলে নেবে? ওই যে নাইট্রোজেন দেখলে, নাইট্রোজেনের লোন পেয়ারটা, নাইট্রোজেন একটা বেস, তাহলে বেসের ফাংশন প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করা, করলেই হাইড্রোজেনের ভ্যালেন্সি 2 হয়ে যাচ্ছে, তাই OH বন্ডটা ব্রেক করে ওয়াটার মলিকুল ফর্ম করলো। তাহলে এখানে কী দেখছি, নাইট্রোজেনের প্রোটোনেশন কমপ্লিট হয়ে গেছে, এবার ওয়াটার মলিকুল যেটা ফর্ম হলো সেটা বেরিয়ে গেল। সাইডে যে আমার ওয়াটার মলিকুলটা ছিল সে এসে এবার পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে। পজিটিভ সেন্টার অবশ্য কোনটা, নাইট্রোজেন না কার্বন, কোনটা বেশি পজিটিভ হয়? অবশ্যই কার্বন হয়, তাই ওখানে রেজোনেন্সের মাধ্যমে যে পজিটিভটা নাইট্রোজেনের মাথায় ছিল সেটা কার্বনের মাথায় শিফট হয়ে গেল। কার্বন বেটার পজিটিভ হওয়ার জন্য অক্সিজেন তার লোন পেয়ারটা ছুড়ে দেবে কার্বনের কাছে। এবার অক্সিজেনের কাছে একটা পজিটিভ চার্জ চলে এসছে, এবার অক্সিজেনকে নিউট্রাল হতে গেলে সে তার প্রোটনটাকে ডিপ্রোটোনেশন করতে হবে। প্রোটনটার ডিপ্রোটোনেশন মানে যে OH2+ হয়ে রয়েছে, এখান থেকে একটা এইচকে পজিটিভ হয়ে বাইরে বেরাতে হবে, নাহলে সিস্টেমটা স্টেবল হবে না। সেটাকে কে আপটেক করবে? অবশ্যই যেই পাশে যে ওয়াটার মলিকুলটা আছে সে তার লোন পেয়ারটা দিয়ে ওই সিস্টেম থেকে H+টাকে তুলে নেবে, নিয়ে ডিপ্রোটোনেশন করবে। এখানে দেখতে পাচ্ছ নাইট্রোজেন অ্যাটাক করার চেষ্টা করছে H+কে, কিন্তু ধরতে পারলো না। কেন? কারণ ওয়াটারের মধ্যে H অতটা H+ হয়ে থাকে না, ওটা কোভ্যালেন্ট ক্যারেক্টার, আয়নিক ক্যারেক্টারের না, যেটা H+ হয়ে থাকে। হ্যাঁ, তুমি যদি এটা অ্যাসিড দিতে হতে পারতো, তাই ওটা আনসাকসেসফুল হয়েছে না। এখন কি হচ্ছে, অক্সিজেন তার লোন পেয়ারটা ছুড়ে যেখানে প্রোটন এক্সট্রা ছিল সেখান থেকে প্রোটনটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করছে, এবং OH বন্ডটা ব্রেক করে গিয়ে সিস্টেম আমার কাছে রেডি, আর সাথে HCO+ হয়ে সেইটা বাইরে বেরিয়ে গেল। এবার দেখো, এবার আমার কাছে একটা আয়নিক স্পিসিস আছে HCO+, তার মানে এখানে H-টা অনেক বেশি ডেল্টা পজিটিভ বা H+ হয়েই আছে বলতে পারি, তাই তার নাইট্রোজেন যেটা এতক্ষণ অ্যাটাক করতে পারেনি ডিরেক্ট ওয়াটারকে, এখন সে সাকসেসফুললি H+টাকে তুলে নিতে পারবে। কারণ নাইট্রোজেন একটা বেস, ওর দরকার একটা অ্যাসিড, আর লেফট হ্যান্ড সাইডে আমার HCO+ ছিল যেটা একটা অ্যাসিড। দেন এগেইন হাইড্রোজেনের ভ্যালেন্সি 2 হয়ে যাওয়ার জন্য OH বন্ডটা ব্রেক করে ওয়াটার মলিকুল ফ্রি হয়ে গেল। এবার আবার দেখো নাইট্রোজেনের মাথায় আছে পজিটিভ চার্জ, যেটা আনস্টেবল হতে পারে না, নাইট্রোজেনের মাথায় পজিটিভ স্টেবল না, সে তাই রেজোনেন্সের মাধ্যমে সে তার পজিটিভটাকে কার্বনের মাথায় শিফট করিয়ে দেবে। নাও কার্বনের, এখন কার্বো ক্যাটায়ন ফর্ম করেছে, কার্বো ক্যাটায়নটাকে আমার স্টেবল করতে হবে, তাই কোনো না কোনোভাবে আমাকে কার্বনের ভ্যালেন্সি 4 বানাতেই হবে।
ওকে, তো এখানে পাশে যে আমার ওয়াটার মলিকুলটা ছিল তার লোন পেয়ার রয়েছে, সে চাইছে যে ঠিক আছে তাহলে কার্বনের ভ্যালেন্সিকে আমি কম্পেনসেট করে দিই, ফোর করে দিই, দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যখনই করতে গেল প্রবলেম হচ্ছে। কেন প্রবলেম হচ্ছে? কারণ এতগুলো নিউক্লিওফাইল কার্বনের কাছে একসাথে থাকতে পারে না, একটা নাইট্রোজেন অলরেডি রয়েছে, একটা অক্সিজেন রয়েছে, আবার একটা অক্সিজেন, তো এতগুলো থাকতে পারে না, আনস্টেবল হয়ে যাবে। তাই জন্য ওয়াটার করছে কি, একটা অন্য প্রসেসে এই কাজটা করছে। কি করছে? ও ওইচের থেকে যে প্রোটন, কারণ ওইচ বেশি পোলার, ওইখান থেকে প্রোটন তোলা অনেক ইজি, ওখান থেকে প্রোটনটা তুলে নেবে, এনএইচ থেকে কিন্তু তোলেনি, ওখান থেকে তুলবে, ওইচ বন্ডটা ব্রেক করে সিও থেকে ডাবল বন্ড ফর্ম করবে। আমরা জানি যে ডাবল বন্ড অনেক বেটার সিঙ্গেল বন্ডের থেকে, কারণ ডাবল বন্ডের স্টেবিলিটি সিঙ্গেল বন্ডের থেকে বেশি। তাই এইভাবে আমার কাছে একটা অ্যামাইড ফর্মেশন হয়ে গেল, দেখতে পাচ্ছ অ্যামাইড, তিনটে কার্বন দিয়ে অ্যামাইড আছে, সিও এনএইচ টু, তাই এটাকে বলা হবে প্রোপায়ানামাইড, যেটা আমরা আইইউপিএসসি বলতে পারি। আর সাথে আমার কাছে এইচ সিও প্লাস আছে। এখন তোমরা দেখো এখানে যে ওয়াটার, কটা ওয়াটার মলিকুল ঢুকেছে? একটা ওয়াটার মলিকুল ঢুকেছে। তাহলে যে হাইড্রেশন বলবো এটাকে, এটা একটা পার্শিয়াল হাইড্রেশন, এটা কমপ্লিট হাইড্রেশন কিন্তু হয়নি, পার্শিয়াল হাইড্রেশন হয়েছে। আমি যদি কমপ্লিট হাইড্রেশন করি তাহলে আরও একবার ওইচ বা ওয়াটার মলিকুল কার্বনে অ্যাটাক করতে পারে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। এখনকার মতো এটুকুই শেখো তোমরা, পার্শিয়াল হাইড্রোলিসিস হলে সায়ানাইডের বা নাইট্রাইলের যদি পার্শিয়াল হাইড্রোলিসিস হয় দেন অ্যামাইড ফর্ম হয়। ওকে, এখন তোমরা দেখতে পারলে নাইট্রোজেন চেষ্টা করছে এইচ সিও প্লাসের থেকে এইচ প্লাসটা তুলে নেওয়ার, কিন্তু পারছে না, কারণ নাইট্রোজেনের লোন পেয়ারটা ওই সিও কার্বনিলের সাথে রেজোনেন্স করে থাকে, তাই এই প্রসেসটা আর হবে না। তো আমি অ্যামাইডটাই একটা স্টেবল মলিকুল হিসাবে পেয়ে যাবো। এখানে অনেকবার ট্রাই করছে এইচ প্লাসটাকে তোলার, কিন্তু সাকসেস পাচ্ছে না, কারণ নাইট্রোজেনের লোন পেয়ার ওখানে অ্যাভেলেবেলই নেই, সে কার্বনিলের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে গেছে, তাই অ্যামাইড অনেক স্টেবল মলিকুল।